বিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিন তোমরা ক্যাম্পাস ছাড়া, তাই তোমাদের প্রাণের ক্যাম্পাস বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেমন আছে সেটি দেখার জন্য, আমি দেখানোর জন্য আমি আজকে ক্যামেরা নিয়ে দুপুরবেলায় এই তোমাদের প্রতিষ্ঠানের সামনে হাজির হয়েছি। তো এইখানে আমরা বঙ্গবন্ধু উদ্যান এর মাঠটি লক্ষ্য করলে দেখতে পাই, দুপুরবেলা আমি আজকে এসেছিলাম ক্যাম্পাসে, জনশূন্য মাঠ, এখানে কেউ নাই, তাই না? যদিও বিকেলবেলায় এই মাঠে বিশেষ করে আনন্দ বিনোদনের জন্য সবাই এসে এখানে উপকৃত হয়। তারপরও আমি আবার আস্তে আস্তে তোমাদের প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করছি। লক্ষ্য করি এই যে তোমাদের ছোট্ট গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। তোমরা দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন, তাই না? দীর্ঘ প্রায় 10 থেকে 11 মাস এই করোনাকালীন সময়ে তোমরা এই প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ যেহেতু প্রতিষ্ঠান বন্ধ, তাই লক্ষ্য করো তোমাদের প্রতিষ্ঠান কেমন আছে, তাই না? ফুলে ফুলে সজ্জিত হয়েছে আমাদের এই বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সুন্দরভাবে সাজানো। তোমরা যে ছোট্ট ক্যাম্পাসটি দেখেছিলে সেই ক্যাম্পাসটি কিন্তু আগের মতোই রয়েছে, তবে সামনে বসন্তকাল, তাই এই বসন্তোত্তর আগমনীকে কেন্দ্র করে প্রতিষ্ঠান যেন ফুলে ফুলে সজ্জিত হয়েছে, বসন্তকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শিক্ষকরা প্রায় প্রতিদিনই এই প্রতিষ্ঠানে আসি, এসে তোমাদের জন্য যে সমস্ত লেসন থেকে শুরু করে ভিডিও ক্লাস নেওয়া থেকে শুরু করে সব কিছু আমরা পরিচালনা করে থাকি। লক্ষ্য করো তোমাদের সেই বিশেষ করে যে মাঠটি ছিল যেখানে তোমরা অ্যাসেম্বলি পরিচালনা করতে, তাই না, সেই মাঠটি কেমন আছে? প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সজ্জিত হয়েছে আমাদের সেই তোমাদের বিশেষ করে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের সেই তোমাদের অ্যাসেম্বলি প্লেস। অ্যাসেম্বলি প্লেসের সবুজে সবুজে সেয়ে গেছে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অ্যাসেম্বলি প্লেস। এবং এই বসন্তর আগমনী ধ্বনিকে কেন্দ্র করে মনে হচ্ছে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রস্তুত, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সহ এই বসন্তকে আগমনী জানাচ্ছে, বসন্তকে অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য ফুলে ফুলে সজ্জিত হয়েছে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে খেলার মাঠটি ছিল, ছোট্ট মাঠটি ছিল যেখানে তোমরা অ্যাসেম্বলি পরিচালনা করতে, সেটি হচ্ছে আমাদের এই অ্যাসেম্বলি প্লেস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমরা যদি দেখতে চাও, তোমাদের আমি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরের অংশ। আমি অ্যাসেম্বলি প্লেস থেকে, অ্যাসেম্বলি থেকে তোমরা যেভাবে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করতে, আমি সেই অ্যাসেম্বলি গ্রাউন্ড থেকে সামনে প্রবেশ করছি। আমরা যারা শিক্ষক আসি, আমরা প্রায়ই আসি এই প্রতিষ্ঠানে। তোমরা লক্ষ্য করেছো এই যে তোমাদের প্রিয় শিক্ষক জনাব অলোক স্যার, তারপরে রেজাউল করিম স্যার, ওয়াহিদুজ্জামান স্যার সহ আমরা সমস্ত শিক্ষক প্রায় প্রতিদিন এই কলেজ ক্যাম্পাসে আসি তোমাদের এই অনলাইন ক্লাস পরিচালনার জন্য। এবার এই যে তোমাদের মাসুম স্যারও আছে, মাসুম স্যার এসেছে, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম উপস্থাপনায় আসি, আমিও এসেছি, আরও অনেক শিক্ষক বিভিন্ন সময় প্রতিষ্ঠানে আসে। তো চলো এবার তোমাদের প্রাণের ক্যাম্পাসের মাঝখানে যে ফুলের বাগানটি ছিল সেটি কেমন আছে, কেমন ফুল ফুটেছে, বসন্তের আগমনীকে কীভাবে সেই ফুলের স্বাগত জানাচ্ছে তোমরা কি দেখতে চাও? চলো দেখি। এই যে লক্ষ্য করে আমি আস্তে আস্তে এই নিচতলার তোমাদের সিঁড়ি, আমি একটু উপরে পরে যাচ্ছি, আমি এখন তোমাদের মাঝখানে ফুলের বাগানের এই যে ফুল ফুটেছে সুন্দর সুন্দর বসন্তর আগমনীকে কেন্দ্র করে সেটি তোমাদের দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরও মন চায় তোমরা প্রতিষ্ঠানে আসো, এসে ক্লাস করো, অবশ্যই ক্লাস করবে, তোমরা ধৈর্য সহকারে, আর মাত্র কয়েকদিন পরে হয়তো প্রতিষ্ঠান খুলবে। এই যে আমি প্লেগ্রাউন্ডে প্রবেশ করলাম, আমি প্লেগ্রাউন্ডে তোমাদের কলেজের মাঝে যে মাঝখানে যে বাগানটি ছিল সেই বাগানটি তোমরা লক্ষ্য করো কত সুন্দর ফুল ফুটেছে, ফুলে ফুলে সজ্জিত হয়েছে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। মনে হয় যেন এক বসন্তের আগমন ধ্বনিকে স্বাগত জানাচ্ছে, তাই না? সাথে সাথে আমরা চাই সঠিক সময়ে তোমাদের প্রতিষ্ঠানগুলো খোলার মাধ্যমে তোমরা তোমাদের পদচারণায়
আবার মুখরিত হোক আমাদের এই প্রাণের ক্যাম্পাস। সেই প্রত্যাশায় আমরা তোমাদের অপেক্ষায় প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুসজ্জিত করে রেখেছি। তোমাদের প্রতিটি ক্লাসরুম এখন কেমন আছে তোমাদের কি দেখতে ইচ্ছে হয়? ক্লাসরুম কেমন আছে? তো চলো যাই, আমি নিচতলা থেকে এখন দ্বিতীয় তলায় যাচ্ছি, তাই না? এই যে তোমাদের জিমনেশিয়াম অডিটোরিয়াম, অডিটোরিয়ামটা এখন বন্ধ রয়েছে, তোমাদেরকে দিচ্ছে দেখতে ইচ্ছে হয়? তোমাদের সেই ক্যান্টিনটি কেমন আছে? ক্যান্টিনটিও তো এখন বন্ধ আছে করোনাকালীর মধ্যে, তাই না? এই যে ক্যান্টিন, ক্যান্টিনটি এখন বন্ধ আছে। তাই আমরা এখন আস্তে আস্তে এই বাম দিকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। দেখি তোমাদের ক্লাসরুমগুলো কেমন আছে, তো চলো যাই ক্লাসরুম দেখি কেমন আছে, তাই না? ওকে, এই যে আমরা চলে আসলাম দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলার বারান্দা, এবং প্রতিটি ক্লাসরুম সুন্দরভাবে বারান্দা সহ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমাদের বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালের মধ্যে অন্যতম, তাই না? তো সেই জন্য আমরা এই প্রতিটি ক্লাসরুম সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে তোমাদের জন্য। এই যে ক্লাসরুম আছে কিন্তু তোমরা নাই, তোমাদের জন্য জন্য প্রতিটি বেঞ্চ তোমাদেরকে ডাকতেছে, অবশ্যই তোমরা আসবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক একটি নির্দিষ্ট সময়ের পর আমাদের এই করোনাকে জয় করে আমরা একদিন প্রতিষ্ঠানে ফিরে আসব, এই আমাদের সবার প্রত্যাশা। এবার যাই আমরা একটু তৃতীয় তলায় দেখি, তাই না? তৃতীয় তলায় উঠতেছি আমি ডান দিকে সিঁড়ি দিয়ে। তৃতীয় তলা, এই যে লক্ষ্য করি তৃতীয় তলায় আমি প্রবেশ করলাম, এবং তৃতীয় তলার বারান্দা সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে তোমাদের আগমনকে কেন্দ্র করে। তোমরা প্রতিষ্ঠানে আসবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রতিষ্ঠান তোমরা উপহার পাবে, এটি আমাদের সবার কাম্য। এবার যাচ্ছি আমি এই তৃতীয় তলায় বারান্দা দিয়ে যাচ্ছি, এবং তৃতীয় তলার যে রুমগুলি সুন্দরভাবে তোমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে সরকারি নির্দেশনা মোতাবেক, এই 4 ফেব্রুয়ারির মধ্যে আমাদের সমস্ত ক্লাসরুম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি তোমাদের জন্য আমরা প্রস্তুত রেখেছি, যাতে তোমরা সুন্দরভাবে এসে ক্লাস করতে পারো। এই যে তোমাদের তৃতীয় তলার একটি রুম, প্রতিটি বেঞ্চ সহ ক্লাসরুমের নিচ সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে রাখা আছে, যাতে তোমাদের ক্লাস করতে কোনো অসুবিধা না হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে কিছুক্ষণ পরে আবার একটু চারতলাটা দেখি আমার প্রেজেন্টেশন সমাপ্ত করার চেষ্টা করব। এবার যাচ্ছি আমি, তোমাদের আইএলসি ল্যাবটি কিন্তু খোলা, কেননা মাঝে মধ্যে আমি এই আইএলসি ল্যাবটি পরিষ্কার পরিচ্ছন্ন সহ সব কিছু সুন্দরভাবে রাখার চেষ্টা করি। তোমাদের জন্য প্রতিটি ল্যাপটপ, প্রতিটি কম্পিউটার সব কিছু সুন্দরভাবে রাখা আছে, তোমাদের ব্যবহারের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। সব কিছু ভালো আছে, সুন্দর আছে, সুন্দরভাবে আমরা এই আইএলসি ল্যাবটা তোমাদের জন্য সযত্নে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি চারতলায় যাচ্ছি, চারতলাটি একটু দেখেই আমি সমাপ্ত করব। তো এই যে লক্ষ্য করি চারতলাতে প্রবেশ করলাম, তাই না? চারতলাতের আমাদের প্রতিটি পয়েন্ট, প্রতিটি রুম অনেক সুন্দরভাবে আছে, এবং বারান্দা সহ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু প্রতিষ্ঠানে আমরা রেখেছি। এবার যাই কলেজ শাখার ক্লাস 5ম তলায়। 11ম শ্রেণীর যারা শিক্ষার্থী তারা তো আমার বরিশাল মডেল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার পর থেকে তারা কিন্তু তাদের প্রাণের ক্যাম্পাসে আসার সৌভাগ্য হয়নি। তো প্রিয় 11ম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ক্যাম্পাসটি অনেক সুন্দর একটি ক্যাম্পাস, প্রাণের ক্যাম্পাস, সবার কাছেই ভালো লাগার একটি ক্যাম্পাস। এই যে তোমাদের 11ম শ্রেণীর ক্লাসরুম সহ অন্যান্য যে সমস্ত রুমগুলো রয়েছে সেগুলি আমি ল্যাব সহ 5ম তলায় এই কলেজ শাখার ক্লাসসমূহ যেখানে হয় সেটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করি
আমরা পঞ্চম তলায় আসি। আমরা এখন আছি পঞ্চম তলায়, যেখানে কলেজ শাখার ক্লাস হয়, তাই না? তো কলেজ শাখার ক্লাস হয় পঞ্চম তলায়। আমি একটা রুমে প্রবেশ করছি এবং দেখাচ্ছি তোমাদের রুমগুলো কেমন। অনেক সুন্দর সুসজ্জিত তোমাদের রুম। এই যে আমি প্রবেশ করলাম এবং তোমাদের প্রতিটি রুম প্রজেক্টর সহ প্রতিটি রুম সুন্দর করে তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এবং এই যে এদিকে হোয়াইট বোর্ড সহ সুন্দর করে তোমাদের এইখানে ক্লাস হয়। তোমাদের রুমগুলো এখন তোমরা নাই, সবই আছে, বাট তোমরা নাই, আমরা তোমাদের প্রত্যাশায়। এটি হচ্ছে আমাদের পঞ্চম তলার প্রতিটি রুম অনেক সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয়েছে তোমাদের জন্য। তোমরা আসবা এই প্রত্যাশায় আমরা তোমাদের প্রতীক্ষায় রয়েছি। আশা করি বসন্তের আগমনের সাথে সাথে আমাদের এই করোনা যুদ্ধকে জয় করে, করোনাকে জয় করে আমরা একদিন এই প্রতিষ্ঠানে এসে আবার পূর্বের মতো কর্মচাঞ্চল্য এবং তোমাদের পদচারণায় প্রতিষ্ঠান মুখরিত হবে, এই প্রত্যাশায় তোমাদের সাথে এতক্ষণ যে আমি প্রেজেন্টেশন উপস্থাপন করলাম আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের ICT বিষয়ের শিক্ষক। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।